ফিলিস্তিনি হিকায় প্যালেস্টাইন 2008 সালে খোদাই করা হয়েছে। 3. COM মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় মূলত 2005 সালে ঘোষিত ফিলিস্তিনি হিকায়ে একটি বর্ণনামূলক অভিব্যক্তি যা নারীদের দ্বারা অনুশীলন করা হয় কাল্পনিক গল্পগুলি যা শতাব্দী ধরে বিকশিত হয়েছে। মধ্যপ্রাচ্য আরব সমাজ এবং পারিবারিক সমস্যাগুলির বর্তমান উদ্বেগের সাথে মোকাবিলা করে হিকায়ে মহিলাদের দৃষ্টিকোণ থেকে সমাজের একটি সমালোচনা প্রস্তাব করে এবং একটি প্রতিকৃতি আঁকে সামাজিক কাঠামো যা সরাসরি নারীর জীবনের সাথে সম্পর্কিত। অনেক গল্পে নারীদের কর্তব্য এবং আকাঙ্ক্ষার মধ্যে ছেঁড়া বর্ণনা করা হয়েছে। হিকায়ে সাধারণত শীতের সন্ধ্যায় বাড়িতে বর্ণনা করা হয়, স্বতঃস্ফূর্ত এবং আনন্দদায়ক ইভেন্টে যেখানে মহিলা এবং শিশুদের ছোট দল অংশগ্রহণ করে। পুরুষরা খুব কমই উপস্থিত হন কারণ এটি অনুপযুক্ত বলে বিবেচিত হয়। বর্ণনার অভিব্যক্তিমূলক শক্তি ভাষা, জোর দেওয়া, বক্তৃতা ছন্দ এবং কণ্ঠের বিবর্তনের পাশাপাশি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের কল্পনা ও কল্পনার জগতে সফলভাবে পরিবহন করার ক্ষমতার মধ্যে রয়েছে। বর্ণনা ভাষাগত এবং সাহিত্যিক সম্মেলনগুলি অনুসরণ করে যা এটিকে অন্যান্য লোক আখ্যান ঘরানার থেকে আলাদা করে। গল্পগুলি ফিলিস্তিনি উপভাষায় বর্ণিত হয়েছে, হয় গ্রামীণ ফালাহি বা শহুরে মাদানিতে। 70 বছরের বেশি বয়সী প্রায় প্রতিটি ফিলিস্তিনি মহিলাই একজন হিকায় টেলার, এবং এই ঐতিহ্যটি মূলত বয়স্ক মহিলাদের দ্বারা পরিচালিত হয়। মেয়েরা এবং অল্পবয়সী ছেলেদের অনুশীলন বা আনন্দের জন্য একে অপরকে গল্প বলা অস্বাভাবিক নয়। যাই হোক, গণমাধ্যমের প্রভাবের কারণে হিকায়ে হ্রাস পাচ্ছে, যা প্রায়শই লোকেদের তাদের স্থানীয় রীতিনীতিগুলিকে পশ্চাৎপদ এবং নিকৃষ্ট হিসাবে বিবেচনা করতে প্ররোচিত করে। ফলস্বরূপ বয়স্ক মহিলারা বর্ণনার ফর্ম এবং বিষয়বস্তু পরিবর্তন করতে থাকে। ফিলিস্তিনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সামাজিক জীবনের ক্রমাগত ব্যাঘাত হিকায়ে অব্যাহত রাখার জন্য আরেকটি হুমকি। ডাউনলোড করুন কপিরাইট রাফি, সাফি কপিরাইট রাফি, সাফি কপিরাইট MOC, কপিরাইট রাফি, সাফি কপিরাইট রাফি, সাফি কপিরাইট MOC, কপিরাইট MOC, কপিরাইট ইউনেস্কো ধারণা পরিবার 152, গৃহকর্মী 6, নৈতিক মূল্যবোধ 54, মৌখিক ঐতিহ্য 149, সামাজিক আচরণ 2, সামাজিক ভূমিকা 2, গল্প বলা 51, নারী 4, টেকসই উন্নয়ন লক্ষ্য SDG 4, মানসম্পন্ন শিক্ষা 387, SDG 5, লিঙ্গ সমতা 251, SDG 16, শান্তি ন্যায় বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান 514, বায়োমস কৃষি বাস্তুতন্ত্র 315, শুষ্ক ভূমি 77, শহুরে এলাকা 240, কনভেনশনের ডোমেইন মৌখিক ঐতিহ্য এবং অভিব্যক্তি 343, হুমকির কারণ দ্বন্দ্ব 22, গণমাধ্যম 14, দ্রুত সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন 55।